নমস্কার বন্ধুরা, ঐশীস কিচেনে সবাইকে জানাই স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে ঘুগনি। এই ঘুগনি আপনারা লুচি, রুটি, নান, পরোটা যে কোনো রেসিপির সঙ্গেই খেতে পারেন। যে কোনো পূজায় এইভাবে ঘুগনি বানিয়ে আমরা লুচি বানাই সেটাও করতে পারবেন। দেখুন, এখানে আমি একটা প্রেশার কুকার নিয়েছি আর বুটগুলোকে আমি সারাদিন ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি সন্ধেবেলা এটাকে বানাচ্ছি। এর মধ্যে একটু লবণ দিলাম আর পরিমাণ মতো জল দিয়ে খুব সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে প্রেশারে আমি চারটে সিটি মেরে নেব। প্রেশারে চারটে সিটি মেরে নিয়ে আমি এবার এটাকে ঠান্ডা হতে দেব। দেখুন, একটা মিক্সার জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম আদা। আদার পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি। দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা, এরপর একটা টমেটো দিয়ে দেব। এবার এটা মিক্সিতে পেস্ট করে নেব। এরপর দেখুন, এক টিস্পুন গোটা ধনে, এক টিস্পুন গোটা জিরে আর তিনটে শুকনো লঙ্কা নিয়েছি, এটাকে শুকনো খোলায় ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখেই ভাজবেন, না হলে পুড়ে যাবে। দেখুন, ভেজে নিয়েছি। এবার এটাকে গুঁড়ো করে নেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। একটা তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, আর দিয়ে দেব হাফ টিস্পুন গোটা জিরে। এই ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আমি যে পেস্টটা করেছিলাম সেই পেস্ট। আমি মিক্সার জার থেকে হাতে করে নিয়ে দিয়ে দিচ্ছি। পেস্ট একটু ঘন হয়েছে, তাই আমি হাতে করে বার করে দিয়ে তারপরে একটু জল দিয়ে এটাকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দেব এক টিস্পুন ধনে গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দেব এক টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য দিচ্ছি, আপনারা চাইলে দেবেন, না চাইলে দেবেন না। এটা দিলে কিন্তু ঝাল হবে না, শুধু রান্নার কালারটা সুন্দর আসবে। দিয়ে দিলাম এক টিস্পুন হলুদ গুঁড়ো। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন লবণ। আমি একবারে লবণটা বেশি করে দিলাম না, যেহেতু বুটটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি তাই লবণটা ভুজে দেব। এবার এই মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। যখন মশলা দিয়ে তেল বেরোবে সেই সময় এর মধ্যে কেটে রাখা আলুগুলো দেব। দেখুন, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে এইখানে সেদ্ধ আলুও দিতে পারেন, বা আলুটাকে পুরো স্কিপ করে দিলেও কোনো অসুবিধা নেই। অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর আলুটাকেও কিছুটা সিদ্ধ করে নেব। যেহেতু বুটটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি তাই আলুটাকে একটু সেদ্ধ করে নেব। ঢাকা চাপা দিয়ে কয়েক মিনিট আমি এইভাবে রেখে দেব। কয়েক মিনিট পর ঢাকাটা তুলে দেখুন, আলুতে আমি যে জলটা দিয়েছিলাম সেটা পুরোটাই টেনে নিয়েছে। ভালো করে কষিয়ে নিয়ে এবার সিদ্ধ করে রাখা বুটটাকে দিয়ে দিলাম। বুটের থেকে অল্প জলও দিয়ে দিলাম। দেখুন, বুটটা কতটা সিদ্ধ হয়েছে, হাত দিয়ে চাপ দিলেই কিন্তু গলে যাচ্ছে, তবে বুটগুলো কিন্তু ঘেটে যায়নি, সব বুটগুলোই কিন্তু গোটাই রয়েছে। এরকমই সেদ্ধ করবেন, তাহলে ঘুগনিটা দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগে। ভালো করে এবার নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এরপর আমি এর মধ্যে আরও একটু জল দিয়ে দেব। জল দিয়ে ঢাকা দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নেব। দেখুন, ফুটে উঠেছে। এবার আমি ঢাকাটা তুলে একটু নেড়ে দেব। আলুটাকে আমি 50% সেদ্ধ করে নিয়েছিলাম,
আবারও ঢাকা দিয়ে আরও কয়েক মিনিট ফুটিয়ে নেব। কয়েক মিনিট পর দেখুন ঢাকাটা তুলে আবারও একটু নেড়ে দিলাম। আলুটা দেখুন সিদ্ধ হয়ে গেছে। এরপর একটা হাতা দিয়ে আলু দেখে দেখে আমি একটু গেলে দেব, তাহলে গ্রেভিটা ঘন আসবে। আপনারা যদি সেদ্ধ আলু ম্যাশ করে দেন তাহলে আর ঘেঁটে দেওয়া লাগবে না। কিছুটা আলুকে আমি এইভাবে ঘেঁটে দেব, এই সঙ্গে কিছুটা বুট ঘেঁটে গেলেও কোনো অসুবিধা নেই, গ্রেভিটা ঘন হবে। একটু চেকে দেখে নেব লবণ ঠিক আছে কিনা। একটু লবণ লাগবে, এর মধ্যে আমি আরও একটু লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব এক টিস্পুন চিনি। একটু চিনি দিলে রান্নার স্বাদ বেড়ে যায়, তাই আমি একটু চিনি দিলাম। তবে আপনারা যারা চিনি খান না তারা চিনিটা দেবেন না, স্কিপ করে দেবেন। চিনিটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিলাম হাফ টিস্পুন। আমি আরও একটু ভাজা মশলা দিয়ে দিলাম, মোট এক টিস্পুন ভাজা মশলা দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এই ভাজা মশলা দিয়ে ফোটালে কিন্তু অতটা ভালো লাগে না, ভাজা মশলাটা দিয়ে মিশিয়ে নিলেই স্বাদটা বেশি ভালো লাগে। আমার রান্নাটা হয়ে গেছে, আপনারা দেখুন রান্নাটা কেমন হয়েছে, এটা খেলে বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। একটা লাইক করতে ভুলবেন না। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য।